পাবনায় দুস্থ অসচ্ছল কর্মহীন আটানব্বই জন নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান কর্মসূচির সমাপনী ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জেলা পরিষদের চত্বরে জেলা পরিষদের আয়োজনে এ সকল সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান জেলা পরিষদের চেয়ারম্যান আ সম আবদুল রহিম পাকনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সি জেলা সমাজসেবা উপপরিচালক মোহাম্মদ রাশিদুল কবির সহ আরও অনেকে অনুষ্ঠানে আটানব্বই জন দুস্থ অসচ্ছল কর্মহীন প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়